हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। देखो आमरा बेरिये पड़ेछि ठाकुर देखते पंचमी ते, तो तोमादेर सबाइके जानाई शुभ पंचमी, प्रीति शुभेच्छा ओ अनेक भालोबासा। तो तोमरा निश्चयई भालो आछो आर आमादेरके केमन लागछे तोमरा अवश्यई कमेंट करे जानिओ। आर देखो एदिके कि सुंदर सुंदर ठाकुर देखते आमरा सन्ध्याबेलाई बेरिये पड़ेछि। तो ठाकुरगुलो सत्यि खूब अपूर्व। आमरा बेरिये पड़ेछि कोन दिके बोलो तो? आमरा गेछिलाम कालीघाटेर दिके। तो কালীঘাটের ঠাকুরটা দেখা মানে অনেকগুলোই ঠাকুর দেখেছি, কিন্তু কয়েকটা ঠাকুর দেখা হয়নি। কেন দেখা হয়নি? কারণ ওখানে না এতটাই লাইন পড়েছিল, আর প্রচণ্ড একটা রাস্তায় প্রচণ্ড ঘুরিয়ে 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 দেখতে হচ্ছে, আর পা না প্রচণ্ড ব্যথা। হেঁটে হেঁটে ঠাকুর দেখা না সত্যি খুব টাফ ব্যাপার, পা ব্যথা হয়ে যাওয়ার মতন। তো ওই জন্য আমরা বেশ কয়েকটাই ঠাকুর দেখেছি ওখানে। আর তারপর ওখান থেকে দেখে আবার চলে গেলাম দেশপ্রিয় পার্কের দিকে। তো চলো তোমরাও দেখো আমরা কোন কোন প্যান্ডেলে ঢুকেছি আর কী কী ঠাকুর দেখেছি। তো ঠাকুর দেখা তো হবেই, কিন্তু সঙ্গে খাওয়া দাওয়া না হলে কি জমে বলো ব্যাপারটা। তো দেখো এই দেখো আমরা চিকেন বার্গার নিয়ে নিয়েছি। তো বার্গারটা না সত্যি খুব গরম গরম ছিল বলে খুব সুন্দর লাগছিল খেতে, ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা নিয়ে নিয়েছি বার্গার। তো দেখো আমি আমার ছেলেকেই দেখাচ্ছি, কিন্তু এত বড় মানে কি বলবো মুখে ঢোকানো যাচ্ছিল না। তো খেতে তো খুব সুন্দর লাগছিল খেতে বার্গারটা। তো আমরা সবাই এরকম বার্গারটা খাওয়ার পরে আবার ফের রওনা দিয়ে দিলাম আর একটা ঠাকুর প্যান্ডেল দেওয়া যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, মানে পাখি পড়েছিল, পাখিটা এতটাই বড়, বিশাল বড়, আর প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। তো শুধু প্যান্ডেল তো দেখেছি, কিন্তু খাওয়া দাওয়া শুধু বার্গার দিয়ে হয়নি, আরও অনেক কিছুই খাবার দাওয়া ছিল, কিন্তু সেগুলো সব কিছু মানে তোমাদের তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, কারণ মানে হাঁটতে হাঁটতে তো প্রচণ্ড খিদে পেয়েছে। এবার খাওয়ার পরে না মনে পড়েছে যে আরে ভিডিওটা মানে করলে ভালো হতো, তো সেটাই করা হলো না, তোমাদেরকে সেটা দেখানো হলো না কি খাচ্ছি, তো মিস করে গেছি। তো এদিকে আমরা দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে চলে এলাম। দেখো প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে, ভেতরের কারুকার্যগুলো দারুণ হয়েছে দেখতে, খুবই সুন্দর। আর এই প্যান্ডেলটা দেখতে গিয়ে পা না আরও বেশি করে ব্যথা হয়েছে, কারণ এই প্যান্ডেলে মানে এতটাই ঘুরিয়েছে লাইনটা, এমনভাবে একই রাস্তায় দুবার করে আমরা ঘুরেছি, এমনভাবে ওরা মানে মানে ঘোরার রাস্তাটা এমনভাবেই করে দিয়েছে, সব শুধু আমাদের না সমস্ত যাত্রীদেরই একইভাবে এরকম করে ঘুরিয়েছে। তো ঠাকুরটা কিন্তু দেখার পরে একটা মানে খুবই সুন্দর লেগেছে দেখো। তো আজকে আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়ালাম না ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো টাটা বাই।